হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আমের মরশুম, তাই ভাবলাম ঝটপট একটি আমের একটি ডেজার্ট রেসিপি, মিষ্টি রেসিপি তোমাদের সাথে বানাতে চাচ্ছি আজ, আম ক্ষীর। এখানে আমি ফ্রেশ আমের পাল্প ইউজ করছি, যে কোনো আম দিয়ে তোমরা বানাতে পারো, আবার চাইলে কিন্তু ক্যানের যে আমের পাল্প পাওয়া যায় সেটা দিয়েও তোমরা করতে পারো। আমি এখানে আজ ফ্রেশ আমের পাল্প ইউজ করছি, তাই প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ক্যানের ম্যাঙ্গো পাল্প দিয়ে বানাতে হলে কিন্তু রেসিপিটি আরও সহজ, অনেক সহজে অল্প সময়ে কিন্তু বানানো হয়ে যাবে। এবার কাটা হয়ে গেছে একটি মিক্সারে আমি স্মুথ পেস্ট পাল্পটি বানিয়ে নিচ্ছি। পাল্প তৈরি আর চাই আমাদের দুধ। এখানে আমি 500 ml হাফ লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্ক দুধ নিয়েছি। একটু সময় নিয়ে ভালো করে জাল দিয়ে দিতে হবে যাতে কোয়ান্টিটি 1/3 ভলিউমে চলে আসে। মেইন হলো ভালোভাবে জাল দিয়ে দুধটা ঘন করে নিতে হবে, এতে আমক্ষীরের স্বাদও বেড়ে যাবে আর যখন ম্যাঙ্গো পাল্পের সাথে মেশাবো কুকিং টাইমটাও কিন্তু বেঁচে যাবে, অনেকক্ষণ সময় ধরে কুক করতে হবে না। সাইডে যে সরগুলো হয়ে যাচ্ছে ওগুলোকে ভালো করে স্ক্র্যাপ করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে 1/3 ভলিউমে এসে গেলে এখানে একটি প্যানে আমি 500 ml ম্যাঙ্গো পাল্প নিচ্ছি। সমান কোয়ান্টিটি কিন্তু আমি দুধ আর ম্যাঙ্গো পাল্প নিচ্ছি এখানে। এবার ম্যাঙ্গো পাল্পও কিন্তু আমি কম আছে, কিন্তু আজ বাড়িয়ে নয়, কম আছে কিন্তু আমাকে একটু শুকিয়ে নিতে হবে। এবার এতে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1 চিমটে লবণ। চিনিটা ডিপেন্ড করছে কেক কতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো, আর আমের মিষ্টতার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। আর লবণ দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করবার জন্য। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ গ্রেটেড কোকোনাট। এবার সব কিছু মিশিয়ে লো টু মিডিয়াম হিটে কন্টিনিউসলি নাড়িয়ে নিতে হবে যাতে নিচে পুড়িয়ে না যায়, লেগে না যায়, আর এটা শুকনো ভাব যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কুক করতে হবে। আমি এখানে 1 চিমটে ইয়েলো কালারের ফুড কালার ব্যবহার করছি কালারটা আনবার জন্য, বা টোটালি অপশনাল, পছন্দ না করলে একদম দেবে না তোমরা। মেইন মিশ্রণটি এখন কিন্তু শুকিয়ে এক জায়গায় এসে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এতে জাল দিয়ে রাখা দুধটি ঢেলে দিচ্ছি আমি এখানে। দুধ দিয়ে মিডিয়াম হিটে 3-4 মিনিট একটু রান্না করে নেব যাতে তাড়াতাড়ি শুকিয়ে আসে, কারণ বানাতে যাচ্ছি আম ক্ষীর। ক্ষীর তো জেনারেলি শুকনোই হয়, তা সেই কনসিস্টেন্সিতে আমাদেরকে অ্যাকচুয়ালি নিয়ে আসতে হবে। একটু শুকিয়ে এলে কিন্তু গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু আমাদেরকে আবার রান্না করে নিই, যতক্ষণ পর্যন্ত না শুকনো হয়ে যায় পুরোপুরি। তোমরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি ভিডিওটি আমার লাইক আর শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই আমক্ষীর তোমরা এমনিও খেতে পারো, আবার লুচি বা পুরীর সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাজারে আম শেষ হবার আগে কিন্তু ঝটপট এই আমক্ষীর রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো তোমরা, আর জানাতে ভুলো না ইন কমেন্ট বক্সে। এবার শুকিয়ে এক জায়গায় এসে গেছে, গ্যাস বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে আসবে। তোমরা চাইলে কিন্তু একটু এলাচ গুঁড়ো এতে মিশিয়ে দিতে পারো, এলাচ গুঁড়োর গন্ধতেও ভালো লাগবে। তবে আমি আজ দেইনি এখানে এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো ছাড়াই কিন্তু বানিয়েছি। গ্যাস বন্ধ করে দিচ্ছি, এবার পরিবেশন করবার পালা। আমি আজ এখানে কাজু আর পিস্তা কুচি দিয়ে পরিবেশন করছি, উপরে গার্নিশ করছি, বাট তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু পরিবেশন করতে পারো, যে যেটা পছন্দ করো। কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো রেসিপিটি জানাতে একদম ভুলো না। আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, সবাই ভালো থেকো, চলো বাই বাই।